ثم تردون إلى عالم الغيب والشهادة. عالم الغيب غائبين عالم جنين মহান রব আমার আপনার মালিক আল্লাহ, এই আল্লাহর কাছে আমাদেরকে নেওয়া হবে। মানুষই মৃত্যু থেকে বাঁচার জন্য কত চেষ্টা, অল্প সময় আলোচনা করব, মনোযোগ দিয়ে শুনতে হবে। আছেন তো আপনারা নাকি? সবাইকে মৃত্যুবরণ করতে হবে, সন্দেহ আছে কোনো? কথা বলুন, আওয়াজ দিয়ে বলুন, আছে সন্দেহ? মরতে হবে। পৃথিবীতে কত প্রভাবশালী ব্যক্তিরা ছিল, কেউ নাই, সবাই কোথায় গেছে? মাটির নিচে। এখন আমরা যারা মাটির উপরে আছি তারাও একদিন চলে যাব, কোথায় যাব বলুন তো? আওয়াজ দিয়ে বলুন না, কোথায় যাব? বাহ্যিকভাবে তো দেখা যাচ্ছে মাটির নিচে যাচ্ছে। আল্লাহ বলছে সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াস সালাম, দৃশ্য অদৃশ্যের আলিম যিনি সব জানেন, মহান রব আল্লাহর কাছে ফিরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার মধ্যে বলেন, আইনামা তাকুনু ইউদ্রিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যেখানে তোমরা থাকো না কেন মৃত্যু তোমাকে পাকড়াও করবে, যত মজবুত ঘাটিতে তোমার অবস্থান হোক মৃত্যু তোমাকে খুঁজে বের করবে, মৃত্যু আসবেই, বাঁচার কোনো রাস্তা নেই। তবে যখন আসার তখনই আসবে, আগেও না, একটু আওয়াজ দেন না, যখন আসার তখনই আসবে, সময়ের আগেও না পরেও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা জা আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতান ওয়ালা ইয়াস্তাকদিমুন, নির্ধারিত সময় যখন এসে যাবে আমার আপনার জন্য, স্রষ্টার পক্ষ থেকে নির্ধারিত সময় যখন এসে যাবে, বিন্দু পরিমাণ আগেও যাওয়া যাবে না, সামান্য সময় বিলম্ব করেও একটু পরেও যাওয়া যাবে না। দুনিয়ার মানুষ যারা ধনী, নিজের মা বাবা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, বাবাকে বাঁচাবার জন্যে বাংলাদেশের উন্নত হাসপাতালে চিকিৎসা নিয়ে থাকে, সুস্থ হয়নি, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার মাদ্রাজে নিয়ে যায়, চেন্নাইতে নিয়ে যায়, টাকা খরচ করে সুস্থ যদি না হয় সিঙ্গাপুরে নিয়ে যায়, লন্ডন আমেরিকায় নিয়ে যায়, পৃথিবীর কোন দেশে ভালো চিকিৎসা হয় সেখানে নিয়ে যায়, কিন্তু জানতে হবে টাকা দিয়া এক সেকেন্ডের হায়াত কিনা যাবে না। কথা বলেন ঠিকই না? টাকা দিয়ে এক মিনিটে হায়াত কিনা যাবে না। আর যখন যার মৃত্যু তার আগেও কেউ বলেন না, এর আগেও কেউ মরবে না, মৃত্যু আমাদের কাছে আসবেই, তবে আগেও না, কথা বলুন না, আগেও না। আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য মৃত্যু যখন রেখেছেন তখনই আসবে, এক মুহূর্ত আগেও নয়, এক মুহূর্ত পরেও নয়। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মৃত্যুর মাধ্যমে তোমার দুনিয়ার জিন্দেগি শেষ নয়, বরং মৃত্যুর মাধ্যমে মহান রব্বে করিমের দরবারে তোমাদেরকে পৌঁছে দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদেরকে হাজিরা দিতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মূল্যবান সময় দিয়েছেন, সুযোগ দিয়েছেন, হায়াত দিয়েছেন, জিন্দেগি দান করেছেন, এর হিসাব দিবেন, ঠিক না বলুন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল ইন্নাল মাউত আল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম, মৃত্যু থেকে তোমরা তো পালিয়ে বেড়াচ্ছ, মনে করছো চিকিৎসার মাধ্যমে বেঁচে যাবে, মনে করছো মহামারী হয়েছে এখানে স্থান ত্যাগ করলে তোমরা বেঁচে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকরায় বলে দিয়েছেন, আলাম তারা ইলাল লাযীনা খরাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন হাযারাল মাউত, একটা জাতি ছিল ভয়ঙ্কর মহামারী তাদের, সেই জনপদে আক্রমণ করলো, হাজার হাজার লোক মরতে শুরু করলো,
লোকেরা ভাবলো এভাবে যদি জনপদে থাকি আমরাও একদিন মরে যাব এভাবে, চলো আমরা এখান থেকে চলে যাই। নিজের অবস্থান নিজের বাড়িঘর সব ছেড়ে দিয়ে জনপদের সেই লোকেরা, কোরআনে হাকিম আল্লাহ বলছেন তারা বের হয়ে আসছে হাজার হাজার লোক, তাফসীরের কিতাবে এসেছে, দুই পাহাড়ের মধ্যবর্তী একটা জায়গা একটা সমতল ভূমিতে তারা অবস্থান নিল। আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করে দিলেন মৃত্যু থেকে পালিয়েও গিয়েও তুমি কোনোদিন বাঁচতে পারবে না, মৃত্যু তোমাকে পাকড়াও করবে। আল্লাহ পাক রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিলেন, তাফসীরের কিতাবে এসেছে দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গায় দাঁড়িয়ে ফেরেশতা বিকট শব্দে এক চিৎকার করলো, এই চিৎকারের শব্দে সমস্ত মানুষগুলো কলিজা ফেটে জায়গায় মরে গেল। অনেকদিন পর তৎকালীন নবী হযরত হিজকিল আলাইহিস সালাম ওই জায়গা দিয়ে যাচ্ছেন আর শুনলেন এখানে এতগুলো মানুষের কবর একসাথে দেওয়া হয়েছে, এত লোক এখানে মৃত্যুবরণ করে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন ফা আহইয়াহুম। হিজকিল আলাইহিস সালাম দোয়া করেছেন, এই দোয়ার বদৌলতে সমস্ত মানুষগুলোকে আবার জিন্দা করে দিলেন। কে আবার জিন্দা করে দিলেন? তাফসীরের কিতাবে এসেছে জীবিত হয়ে সবাই বাড়িতে চলে গেল এবং জীবন যাপন করেছে, বিয়ে শাদী করেছে, তাদের সন্তানাদি হয়েছে। সুবহানাল্লাহ, অনেক ঘটনা আছে কোরআনে কারিমে। সূরা বাকারা আরেকটি ঘটনা এসেছে হযরতে উজাইর আলাইহিস সালাম, লম্বা ঘটনা সেদিকে যাচ্ছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন উজাইর আলাইহিস সালামকে মৃত্যু দিয়েছিলেন, 100 বছর পর আবার জীবিত করেছে। কয় বছর পর? ফামাতাহুল্লাহু মিআতা আমিন, আল্লাহ বলেন 100 বছরের জন্য আমি তাকে মৃত্যু দিয়েছি। সুম্মা বাসাহু, তারপরে আবার আবার জীবিত করলেন। জীবিত করে জিজ্ঞেস করলেন কামলা বিস্তা, মৃত অবস্থায় কতদিন তুমি অতিবাহিত করেছো? হযরত উজাইর আলাইহিস সালাম বললেন লাবিস্তু ইয়াওমান আও বাদা ইয়াওমিন, লাবিস্তু ইয়াওমান, লাবিস্তু ইয়াওমান, একদিন একদিন অথবা একদিনের কিছু সময়, কিছু সময়। উজাইর আলাইহিস সালাম ভাবছেন আমি একটু ঘুমিয়েছিলাম, যখন ঘুমিয়েছি তখন সূর্য পূর্ব দিক থেকে সূর্য উদয় হচ্ছে, এখন যেহেতু সূর্য ডুবছে তার মানে হচ্ছে যেদিন আমি ঘুমিয়েছি ওই দিনের সূর্য অস্তমিত হচ্ছে, অথচ কত বছর অতিক্রম হচ্ছে? আওয়াজ দিয়ে বলুন না, কত বছর? 100 বছর। আল্লাহ পারেন? সূরা কাহাফের মধ্যে আসহাবে কাহাফের যে ঘটনা, ঘুমন্ত অবস্থায় তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ঘুমে তাদেরকে রেখেছেন, এক ঘুমে তারা পার করেছিল 309 বছর। কয় বছর? আওয়াজ দিয়ে বলুন না। আমার কথা বুঝতেছেন নাকি আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত্যুকে নির্ধারণ করে দিয়েছেন মৃত্যু হবে, অথচ আমরা সকলেই এমন ভাবে জীবন যাপন করছি যেন আমার মরণ নাই। এমন মানুষ হয়তো এখানে এমনও আছে আগামীকালকে যার মৃত্যু, হতে পারে আজকের রাত্রে মৃত্যু, হতে পারে 1 বছর মাত্র সময় আছে, অথচ এমন ভাবে জীবন যাপন আমরা করছি যেন জীবনেও কোনোদিন আমার মরণ হবে না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য স্মরণ করিয়ে দিচ্ছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যত প্রাণী আছে যত প্রাণ আছে সকল প্রাণীর মৃত্যু হবে। আইনামা তাকুনু, যেখানেই তুমি থাকো ইউদ্রিকুমুল মাউত, তোমাকে মরতেই হবে, যেখানেই থাকো তোমাকে মৃত্যুবরণ করতেই হবে। মৃত্যুর পরে যদি সব কিছু শেষ হয়ে যেত কোনো অসুবিধা নাই, এত আলোচনার কোনো প্রয়োজন ছিল না। মৃত্যুর পরের জীবন তো অনেক কঠিন জীবন, দুনিয়াতে বিপদে পড়লে চিৎকার করেন মানুষ, ডাক দৌড়ে আসে সহযোগিতা করে, অন্তত সান্ত্বনাটুকু আপনাকে দিতে পারে। মৃত্যুর পরে কবরের জীবন যখন শুরু হবে, কঠিন জীবন যখন শুরু হবে, সান্ত্বনা দেওয়ার জন্য আপনার কাছে কেউ আসবে না। আসবে নাকি? এই জন্য জীবিত অবস্থা মানুষ উপকৃত হতে পারে বিপদে পড়লে, সম্পদ দিয়ে, সন্তান দিয়ে, জনগণ দিয়ে, জনবল দিয়ে। মৃত্যুর পরে কোনটা কাজে লাগবে বলেন? কোনটা কাজে লাগবে? একটা জিনিস কাজে লাগবে, সেটা কি বলুন তো? আওয়াজ দিয়ে বলুন না, কি? আমান। এই জন্য কোরআনে হাকিম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া
والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير املا المال والبنون সম্পদ এবং সন্তান পৃথিবীর সৌন্দর্য এই সৌন্দর্য শুধুমাত্র পৃথিবীর জন্য আপনি অসুস্থ সম্পদ ব্যয় করে চিকিৎসা করা যায় সম্পদের সম্পর্ক যত গভীর হোক আপনার সাথে চিকিৎসার হাসপাতাল পর্যন্ত শেষ আওয়াজ দিয়ে বলুন সম্পদের সাথে আপনার সম্পর্ক ভালোবাসা মহব্বত যত গভীর হোক এই সম্পদ আপনার সাথে সর্বোচ্চ হাসপাতাল পর্যন্ত যাবে থাকবে এরপরে আর না এই সম্পদ আপনার সাথে কবরে যাবে না আপনার সাথে হাশরের দিন উঠবে না আপনার সাথে মিজানের পাল্লায় সম্পদ থাকবে না কোন জায়গায় কাজে লাগবে না সন্তানের সম্পর্ক মহব্বত যত গভীর হোক সর্বোচ্চ কবর দাফন পর্যন্ত আপনার সঙ্গী দিবে আপনাকে সময় দিবে আপনার সঙ্গ দিবে তারপর এই সন্তানগুলো আর কাজে লাগবে না কথা বলুন না কিন্তু যেই বন্ধু যেই সম্পর্কের জন্য যার সম্পর্কের জন্য মানুষ কোন আগ্রহ নাই ওই জিনিসের নাম হলো আমাল ওই জিনিসের নাম হলো আমল এই আমলের সাথে মহব্বত রাখার জন্য মানুষের তো আগ্রহ নাই সম্পদের জন্য পাগল সন্তানদেরকে প্রতিষ্ঠিত করার জন্য পাগল অথচ এই সন্তান এবং সম্পদ দাফন করা পর্যন্ত কাজে লাগে এরপরেও না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের আমলগুলো মৃত্যুর সময় কাজে লাগবে তোমাদের আমলগুলো কবরেও কাজে লাগবে তোমাদের আমলগুলো মিজানের পাল্লায় হাশরের ময়দানে কাজে লাগবে তোমাদের এই আমলের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দগির গুনাহগুলো মাফ করে তোমাদেরকে চিরস্থায়ী জান্নাতের মেহমান বানিয়ে দিবেন অথচ মানুষ বেশিরভাগ মানুষ সন্তান আর সম্পদের জন্য পাগল ঠিক কিনা বলুন কিসের জন্য সম্পদ সঞ্চয় করার জন্য সম্পদ জমা করার জন্য সম্পদকে কামাই করার জন্য মানুষ জীবন পর্যন্ত দিয়ে দেয় সুখের জীবন ছেড়ে নিজের মাতৃভূমি ছেড়ে বিদেশে পাড়ি জমায় নিজের প্রিয়জন সন্তানাদি নিজের প্রাণ প্রিয় স্ত্রীকে দেশে রেখে বিভিন্ন দেশে চলে যায় সম্পদকে জমা করার জন্য সম্পদ কামাই করার জন্য আর এই সম্পদের জন্য মানুষ পাগল পাড়া হয়ে যায় সম্পদ দিয়ে সন্তানদেরকে প্রতিষ্ঠিত করার জন্য অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার এই সম্পদ তোমার এই সন্তান শুধুমাত্র পৃথিবীর সৌন্দর্য বাড়াতে পারে কবরে হাসরে মিজানে ফুলছে রাতে জান্নাতে কোনোদিন কোনো জায়গায় সন্তান আর সম্পদ কাজে লাগবে না কবরে হাসরে মিজানে ফুলছে রাতে সব জায়গায় তোমার কাজে লাগবে আমল তোমার আমল কাজে লাগবে এই জন্য সন্তানদের পিছনে সম্পদের পিছনে যেভাবে আমরা ঘুরছি তার থেকে হাজার গুণ বেশি মনোযোগ দিয়ে করতে হবে আমল তাহলে আমার মৃত্যু সুন্দর হবে আমার কবর সুন্দর হবে আমার হাশর সুন্দর হবে আমার জন্য সুখময় জান্নাত থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দুনিয়ার পিছনে আমরা যেভাবে ছুটছি সম্পদের জন্য যেভাবে পাগল পাড়া হয়ে ছুটছি এর থেকে বেশি আগ্রহ নিয়ে আমল করার তৌফিক দান জিন্দেগি আমি পৃথিবীতে বেঁচে আছি সর্বোচ্চ কতদিন এক একশো বছর কবরের জীবন কত হাজার কোটি বছর হবে আল্লাহ ভালো জানে আখেরাতের জিন্দেগি কোনো দিন শেষ দুনিয়ায় আপনার প্রয়োজন পূরণ করতে পারেন সন্তানদের মাধ্যমে সম্পদ দিয়ে কবরে সন্তান সম্পদ কাজে লাগবে না আখেরাতে কাজে লাগবে না সেখানে পরিচয় হবে আমল ঈমান এবং আমল এই জন্য এই দুইটাকে পাকা পোক্ত করতে হবে ঈমানকে মজবুত করতে হবে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অনুকরণ করে নবীজির তরিকায় সুন্দর আমল নিয়ে পৃথিবী থেকে বিদায় হতে হবে তাহলে মরণে কবরে হাসরে সব জায়গায় হবে শান্তি আর শান্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন